সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। করোনা সচেতনতায় গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে মাস্ক বিতরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের ঘোষণা, করোনার তৃতীয় ঢেউ আসছে, অতএব করোনা সংক্রমণের হার কমে গেছে মানে এই নয় যে সবাই হই হই করে হাটে, বাজারে, বাসে, ট্রামে, অফিসে, আদালতে বেরিয়ে পড়বেন। যদিও সরকারি বিধিনিষেধ এখনও বলবৎ আছে, তবুও কিছু সংখ্যক অসচেতন মানুষ এখনও মাস্কহীনভাবে ফাঁকে বেরিয়ে পড়ছেন। আর এমত অবস্থায় গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে কামারপুকুরের পথ চলতি মানুষদের মাস্ক বিতরণের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার প্রয়াস চালালেন, যা এই অতিমারির সময়ে এক প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। গোঘাট থেকে আকাশ দত্তের রিপোর্ট, সময়ের সংবাদ। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, কী বলবেন স্যার? বর্তমানে রাজ্য সরকারের যিনি প্রধান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বারে বারে কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে কোনো ধরনের প্রোগ্রাম বা যে কোনো ধরনের বিপর্যয় মোকাবেলা করার জন্য বারে বারে বলে আসছেন। আমরাও গোঘাট টু ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং কামারপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা জাস্ট একটা সচেতন করতে যাচ্ছি কোভিড-19 নিয়ে সারা পৃথিবীর সাথে, আমাদের সারা ভারতবর্ষ রাজ্যের সাথে, আমাদের গোঘাট টু ব্লক এলাকাতেও যে মহামারীর প্রকোপ সেই 2020 মার্চ মাস থেকে চলছে, সাধারণ মানুষ একদম বিপর্যস্ত হয়ে আছে। তবুও যে এখনও শেষ হয়নি, প্রথম ঢেউ গেছিল, দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার মুখে আবার শুনছি তৃতীয় ঢেউ আসবে, সেটাকে মানুষের মধ্যে সচেতন করাতে যে বাইরে বেরোলে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমরা সাধারণ মানুষকে বারে বারে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সচেতন করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের কামারপুকুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন, আমাদের যোগাযোগের জনবিডিও সাহেব আছেন, বিভিন্ন সদস্যরা আছেন, আমাদের কর্মদত্ত সাহেব আছেন, এবং সর্বোপরি আমার এলাকার সাধারণ মানুষরা আছে। দেখতে পাচ্ছেন যে সবাই কতটা উৎসাহী নিয়ে এবং যাতে এই মহামারীকে আমরা রুখতে পারি, সেটা সেই দৃষ্টিকে দেখে আমাদের আজকে এই প্রোগ্রামটা আয়োজিত করছি এবং সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শুরু করতে।